এশিয়া কাপে বাংলাদেশের সাফল্য ব্যর্থতা অনেকটাই নির্ভর করতে পারে বাঁহাতি পেসার মুস্তাফিজের উপর। মুস্তাফিজ যদি তার সেরাটা দিয়ে বল করতে পারে, তবে সংযুক্ত আরব আমিরাতের উইকেটে দারুণ সফল হতে পারবেন তিনি। তার বোলিং দেখাটাও উপভোগ্য, সেটা আরব আমিরাতের উইকেটে আবার দেখা যাবে কিনা তা সময় বলবে। তবে বাংলাদেশ বোলিং কোচ কোর্টনি ওয়ালস আশা করছেন মুস্তাফিজ এশিয়ার এই টুর্নামেন্টে তার সেরা ফর্মে ফিরবে। বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে আগামী 15ই সেপ্টেম্বর এশিয়া কাপ শুরু হবে। ওই টুর্নামেন্টে মুস্তাফিজের সম্ভাবনা নিয়ে বাংলাদেশের বোলিং গুরু বলেন, তাকে দেখে ভালোই মনে হচ্ছে, সে এখনও যেখানে থাকার কথা সেই অবস্থায় নেই। ওয়েস্ট ইন্ডিজ সফরে ভালো করেছে সে, এবার আগের থেকেও ভালো করবে এটা বলা যায়। মুস্তাফিজের বিশেষত্ব নিয়ে ওয়েস্ট ইন্ডিজের এই বোলিং কিংবদন্তি বলেন, সে বিশেষ ধরনের বোলার, তাকে সবসময় দলীয় আবহে রাখতে হবে এবং ধীরে ধীরে ভালো করার সুযোগ করে দিতে হবে। আমি মনে করি সে সবসময় প্রতিপক্ষকে কোণাঠাসা করে দেওয়ার মতো বলার। আমরা আশা করছি এশিয়া কাপে সে তার সেরা ছন্দে বল করবে। তবে বাঁহাতি বোলারদের যে যে দক্ষতা থাকে তা মুস্তাফিজ কেবল আয়ত্ত করা শুরু করেছে বলেও মনে করেন ওয়ালস। তিনি বলেন, মুস্তাফিজ আগের চেয়ে ভালো বোলিং করেছেন, আমি তার দক্ষতা বাড়ানোর জন্য আরও কাজ করতে চাই। তার ইঞ্জুরির কারণে সে সুযোগটা এতদিন ভালোমতো পায়নি, তবে এশিয়া কাপ থেকে আমরা কিছু কিছু কাজ করা শুরু করতে পারবো বলে আশাবাদী। সে এখন তার আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে, আশা করছি সামনের টুর্নামেন্টে আরও ধার খুঁজে পাবে সে। মুস্তাফিজ এখনও ছোটোখাটো ইঞ্জুরির মধ্যে আছে বলেও জানান ওয়ালস। তবে এশিয়া কাপে আমিরাতের কন্ডিশনে জিততে হলে দলীয় পারফরমেন্সের বিকল্প নেই মনে করেন কোর্টনি ওয়ালস। পেসারদের জন্য সেখানে বিশেষ কিছু থাকবে বলেও মনে হয় না তার। ব্যাটিং সহায়ক উইকেটের ইঙ্গিত দিলেন তিনি। মাশরাফি মুস্তাফিজদের কোচ বলেন, আমিরাতের উইকেটে পেসারদের জন্য বিশেষ কিছু থাকে না, আবুধাবি এবং দুবাইয়ের উইকেট ফ্ল্যাট, বোলাররা সেখানে ভালো করলে তাদের কৃতিত্ব দিতেই হবে। তবে বোলিং কোচ বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফিকে নিয়ে বেশ আশাবাদী। তিনি বলেন, আমি মাশরাফিকে নিয়ে খুব বেশি আশাবাদী, বল হাতে দলের আক্রমণে নেতৃত্ব দিবেন মাশরাফি, খুব অভিজ্ঞ বোলার সে, দলের জন্য সে দারুণ কিছু করবে বলে মনে হয় আমার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় আত্মবিশ্বাস যোগাবে বাংলাদেশের, অনেকে জয়টাকে ছোট করে দেখতে চাইবে, তবে ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে তাদের বিপক্ষে সিরিজ জয় সহজ ব্যাপার নয়। এশিয়া কাপের দলে বেশ কিছু তরুণ খেলোয়াড় ডাক পেয়েছেন, ওয়ালস তাদের দলে সুযোগ দেওয়ার পক্ষে। দলে অনেক তরুণ ডাক পেয়েছে, তাদের যদি দলে ডাকা না হয়, সুযোগ দেওয়া না হয়, তবে তারা কেমন করছে তা বোঝা যাবে না। আমরা তরুণদের সুযোগ দেওয়ার ব্যাপারে খুব একটা চিন্তিত না, তাদের যদি শুধু দলেই রাখা হয় এবং সুযোগ দেওয়া না হয় তবে তারা কখনোই খেলতে পারবে না। এছাড়া তরুণরা ভালো খেলার ব্যাপারে ক্ষুধার্ত বলেও মন্তব্য করেন তিনি, তাদেরকে নিজেদের সেরাটা উজাড় করার জন্য যথেষ্ট সুযোগ দেওয়ার পক্ষে। ওয়ালসের মতে, আমি দেখছি একটা বা দুটো ম্যাচে কোনো তরুণ খারাপ করলে তাকে দল থেকে বাদ দেওয়ার কথা ওঠে, এটা কোনো তরুণ খেলোয়াড়দের জন্য ভালো ব্যাপার নয়। তরুণরা সর্বোচ্চ পর্যায়ে তাদের সেরাটা দিতে মুখিয়ে আছে, তাদের কেবল ঠিকঠাক সুযোগ দেওয়া দরকার।